নতুন কথা বলি না, আমি ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে চাই, তুই খবর নে তোর মায়ের কাছ থেকে, তুই খবর নে তোর বাবার কাছ থেকে, তোর মায়ের ছেলে হয় না, ছেলে ছেলের জন্য পাগল, কত ডাক্তার দেখিয়েছে সে ওষুধ খেয়ে তোর মায়ের ছেলে হয় না, কত রোজা দেখিয়েছে তাতেও তোর মায়ের ছেলে হয় না, তোর মা তোর বাবা একদিন পানি অর্থাৎ জল আর তেল নিয়ে মসজিদের ধারে এসে টুপিওয়ালার কাছে বলেছিল বাবা একটু ফু দিয়ে দাও, আমি যেন একটা সন্তান পাই, আমি যেন একটা ছেলে পাই, তুই জল দিয়েছিস টুপিওয়ালাদের আশীর্বাদ দিয়ে, আমি শুধু ওই টুপ আমি শুধু ওই ব্যক্তিকে বলছি, খুদার কসম পুরো হিন্দু ভাইদের জাতিকে উদ্দেশ্য করে বলি না বলব না, যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি এই কীটগুলো এই পোকাগুলো এদের এই রাজ্যে এই দেশে থাকার অধিকার নাই। আর একটা বেরিয়েছে ঘোষেদের কলঙ্ক, ঘোষেদের কলঙ্ক যার নাম ঘোষের বাচ্চা, এক কথা কত বড় কলঙ্ক, ও বাবা দেখছে আমার বাবা নরেন্দ্র মোদি দেশটাকে শেষ করে দিচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থাকে পুরো শেষ করে দিয়েছে, আমার বাবা যখন শেষ করে দিচ্ছে আমাকে কিছু তো ব্যয় করতে হবে, ও গবেষণা করছে করতে করতে গরুর দুধ থেকে সোনা প্রোডাক্ট হচ্ছে, তাই ঘোষ আমি সব ঘোষ করছি, ওই ঘোষ থেকে বলছি, ওই সাম্প্রদায়িক মনোভাব ঘোষ থেকে বলছি, আমার বক্তব্য নিশ্চয়ই শুনবে, তো গরু দুধ থেকে সোনা ব্যয় করছিস, তো গরু তোর কে হয়, কি বলে গরুকে জোরে বলুন, গরু তোর মা হয়, ষাঁড়টা কে হবে, ষাঁড় কে হবে, আমাকে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া অনেক প্রশ্ন করেছে, ওই ঘোষের বাচ্চা গরুর দুধ থেকে শুনে প্রোডাক্ট করছে, গরু হচ্ছে ওর মা আর ওর বাপ, আমি বলছি গরুজনের মা হয় তার আব্বা বলেন, গরু যদি ওর মা হয় সার কি হবে, ওর বাবা হবে, আমি বললাম একটু আপনি কোন কোন দিন শুনবেন ওই ওর বাবার সার ওর পিছন থেকে হিরে প্রোডাক্ট করছে, হিরে প্রোডাক্ট করছে, আজকে কি হচ্ছে, কি হচ্ছে দেশ থেকে ছেলে খেলা হচ্ছে, আমার ভাই পো আমাকে বললো চাচার পথের দায়িত্ব দিয়েছে, ভাই পো তুমি শুনে নাও, শের পাত্তার চিবাকে মার যায়গা ঘাস নেই খায়গা, তোহাশের দিকে যদি গোলামতি করে আল্লাহ আল্লাহ সুরের করবে, তোহাশের দিকে কারো কাছে মাথা নত করবে না আল্লাহ ছাড়া কারো কাছে, আমার সম্পর্কে অনেক অনেক কিছু বলে বক্তব্য রাখতে পারে, কিন্তু আমি একটা মায়ের লালকে দেখলাম না যে আমার সামনে বলছে যে আপনি একটু ভুল করেছেন, যাদের রক্ত দোষ তাদের জন্মের দোষ আছে তারা পিছনে কথা বলে, আর যাদের রক্ত
সামনে কথা বলে। আমি তহসিল থেকে মিটিং মিছিল করি না, চুপ করে বসে আছি। উনি করছেন, উনি করছেন, ইনি করছেন, আমি চুপ করে যারা হাত দিয়ে বসে দেখছি, দেখছি কে কত দৌড়চ্ছে। দেখলাম সব হাঁপিয়ে যাচ্ছে। আমরা অধিকার চাইছি, বুদ্ধদেবের কাছে অধিকার চেয়েছি,
বেলা হলো বুঝিবে। হুজুর কেমন? ওই যে লাউ গাছের শাক, কদু গাছের শাক চেয়েছে, একটু লাউ গাছের শাক চাইলাম, দিলে না চাচা? চাচি দিলে না? ও যাচ্ছি বেলা হলে বুঝবে। ও যাওয়ার সময় পিছন ধার থেকে গুড়াটা কেড়ে নিয়ে ভালো গেছে। যত বেলা যাচ্ছে তত শুকোচ্ছে, যত বেলা যাচ্ছে তত শুকোচ্ছে। আমার ভাই তো ঠিক বলেছে, আরে জ্ঞানী মানুষের মতো কথা বলেছে। আমরা পীড়া হলে আমরা মানুষকে নিয়ে, মানুষকে নিয়ে ব্যবহার করি, মানুষ আমাদের ভালোবাসে, আমাদের মহব্বত করে, পিয়ার করে। আমি যদি আপনাদের সঙ্গে কোন রকমের দু নম্বরে কাজ করি, বেঈমানি করি, মাগরেবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে বলে আল্লাহ উনার মৃত্যু দেন, আপনারা আমার মৃত্যু কামনা করবেন। আর সত্যিকারে যদি মানুষের জন্য বলি, আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমি হায়াত পাই, ক্ষমতা পাই, অন্যায় বিরোধীদের কথা বলতে পারি। কিন্তু মনে রাখবেন, আজকে এই মুসলমান জাতিটা পিছিয়ে আছে হিন্দুদের জন্য নয়, এই মুসলমান জাতিটা পিছিয়ে আছে নিজের জাতির জন্য। সেই জাতিটার নাম হচ্ছে মুনাফেক। আর কোনদিন আমি এই সভা করব না, করব না, করব না, আজ থেকে ঘোষণা করছি। এনপিআর, এনআরসি, এনপিআর, এনআরসি, সিএ, এনপিআর, কোনদিন আমি মিটিং করব না, লোকসভা করব না, হাঁটব না। কারণ আমরা কুত্তাগুলো চাকালে কি হবে, আমরা চাকালে কি হবে? অসীম দাস, আব্দুল খালেক, কাজ গুছিয়ে নেব। শুধু আমাদের নিয়ে খেলা হচ্ছে, তবে আপনাদের দুই হাত করে বলছি, আপনারা সকলের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা আপনাদের কাগজটা ঠিক করে রাখবেন। অমিত শাহ বলছে এনআরসি করবো, আর অমিত শাহ বলছে এনআরসি করতে দেবো না। দুজনের কথায় আপনারা নেবেন না, দুজনের কথা কেউ নেবেন না, দুজনের কথা মাথায় রেখে আপনারা আপনাদের কাগজপত্র গুলো ঠিক করে রাখবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ তোহা সিদ্দিকী, আর সেই দেহ হয়ে গেছে মোহাম্মদ তোহা সিদ্দিকী, তোহা হয়ে গেল, সেইটা সংশোধন করতে দিলাম, সংশোধন হয়ে ফিরে আসছে মোহাম্মদ তোফা সিদ্দিকী, সংশোধন হয়ে ফিরে আসছে। আমার ভাই সেই নাম কি আসছে মোহাম্মদ টেলিফোন সিদ্দিকী। আমি হাসছেন আপনারা? আচ্ছা বলুন তো, এর আগে তো আমরা সংশোধন করেছি, সংশোধন হয়নি? আর এইবারে যত সংশোধন যারা করতে দিয়েছেন, আরো সংশোধন হওয়া তো দূরের কথা, আরো ভুল আছে তারা আছে, আরো ভুল আছে তারা আছে। ডাল মে কুচ কালা হ্যায়, ডাল মে কুচ কালা হ্যায়।